আপনারা দেখছেন দা পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। বাস চালক ও খালাসিদের পুজোর বোনাসের দাবিতে আসানসোলের সিটি বাস স্ট্যান্ডে মালিক পক্ষের বিরুদ্ধে আইএনটিটিইউসি শ্রমিক সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন। বুধবার সকালে তৃণমূলের শ্রমিক সংগঠনের পক্ষ থেকে রাজু ওয়ালিয়ার নেতৃত্বে প্রায় 400 জন বাস কর্মচারী বিক্ষোভে সামিল হয়। রাজ্য সরকারের পক্ষ থেকে সমস্ত শ্রমিকদের বোনাস দেওয়ার নির্দেশ থাকলেও এখনও পর্যন্ত মালিক পক্ষ এ বিষয়ে সাড়া দেয়নি। তাই আগামী 24 ঘন্টার মধ্যে বাস শ্রমিকদের বোনাস দেওয়ার বিষয়ে মালিক পক্ষ সদর্থক ভূমিকা গ্রহণ না করলে লাগাতার ধর্ণা আন্দোলন শুরু করা হবে বলে জানানো হয়েছে। দুর্গা পূজা কা বোনাস अभी तक শ্রমিকों को नहीं मिला। 400 से ज्यादा শ্রমিকों को छटाई करके रखा था, जो हम लोग यूनियन आईएनटीटीयूसी के आंदोलन के माध्यम से श्रमिकों को जो है वापस काम पर, अभी जो हम लोग वापस काम पर लेके आ रहे हैं। सबसे बड़ी बात है, लगातार मिनी बस के मालिक श्रमिकों को शोषण कर रहे हैं। 7 से 8 महीना लॉकडाउन था, लॉकडाउन के बीच जब से मिनी बसें चल रही हैं श्रमिकों को कोई राहत नहीं मिला। सिर्फ 25 किलो चावल, 10 किलो आलू और 500 रुपये करके दिया गया, जबकि एक ड्राइवर का वेतन है प्रत्येक दिन का 125 रुपया, खुराकी है 50 रुपया, कंडक्टर 72, खलासी का 70 है, पड्डे आदि है 50 रुपये तो खुराकी है। कुछ भी इनको नहीं मिला, कोई राहत को उनको नहीं दिया, सिर्फ श्रमिकों का शोषण किया है ये लोग। और पूजा और 4 दिन बाकी है, अब पूजा बोनस का अभी तक ये लोग कोई भी उत्तर, जबकि राज्य सरकार ने निर्देश दिया कि जो बोनस है जल्द से जल्द श्रमिकों को मिल जाना चाहिए। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট দ্য পিডি নিউজ। আসানসোল রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হলো জেলা উন্নয়নী বৈঠক। উপস্থিত ছিলেন জেলা শাসক পূর্ণেন্দু মাঝি, পুলিশ কমিশনার সুখেশ জৈন, বিধায়ক তথা মেয়র জিতেন্দ্র তিওয়ারি সহ প্রশাসনের বিভিন্ন আধিকারিকেরা। এদিন বক্তব্য রাখতে গিয়ে জেলা শাসক পূর্ণেন্দু মাঝি বলেন, আগে এই জেলার ক্ষেত্রে সার্বিকভাবে আমাদের স্থান ছিল 22 থেকে 18, এখন সার্বিকভাবে বিভিন্ন স্থানে আমাদের জেলা 3 থেকে 6-7 মধ্যে ঘোরাফেরা করছে। তবে পঞ্চায়েত সদস্যদের উদ্দেশ্যে জেলা শাসক বলেন, আমাদের সামাজিক স্কিমগুলি নিয়ে মানুষের পাশে দাঁড়ান। পুজোর পরে টানা 2 মাস ধরে গ্রামে গ্রামে গিয়ে সামাজিক স্কিম নিয়ে মানুষের পাশে থাকবো আমরা। একবার নির্বাচিত হওয়ার পর প্রধান হিসাবে, পঞ্চায়েত সমিতি সভাপতি হিসাবে, জেলা পরিষদের সভাধিপতি হিসাবে নির্বাচিত হওয়ার পর ইনিশিয়ালি আপনার পারফরমেন্স অবজার্ভ করার জন্য যে পঞ্চায়েত আইন ছিল সেখানে 6 মাস সময় নির্ধারিত করা ছিল। আপনাকে একটা দায়িত্ব দেওয়া হলো, 6 মাস আপনার কাজকর্ম দেখবে, তারপর বাকি যারা সদস্যরা আছে তারা পর্যালোচনা করবে যে আপনি কেমন কাজ করছেন, এবং তারা যদি দেখে যে আপনি ঠিক যে ধরনের পারফরমেন্স হওয়া উচিত সেটা যখন পারছেন না, তখন অনাস্থার মাধ্যমে রিপ্লেস করা একটা প্রভিশন ছিল। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী এটা ফিল করলেন যে যে কোনো ব্যক্তি যারা দায়িত্ব পাবে, ডিপার্টমেন্টাল কাজগুলো বোঝা, সরকার বিভিন্ন যে ট্রেনিং দেবে সে ট্রেনিং নেওয়া, যে না একবার আমাকে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে এবার আমি নিজের ইচ্ছায় চলব, সরকার যা বলছে বলুক, মানুষ পরিষেবা পাক না পাক আমি তো বসে আছি, আমি তো চেয়ার পেয়ে গেছি, আমাকে কে কি করবে, এটা যদি কেউ ভাবেন, আমি বলছি না যে এটা ভাবেন অনেকে, কিন্তু 1% 2% এমন পদাধিকারী আছে যারা এটা ভাবতে শুরু করে, তাদের ক্ষেত্রে এটা বলা দরকার যে জেলা থেকে কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু প্রত্যেকের কাজ কিন্তু অবজার্ভ করছে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট দ্য পিডি নিউজ। রাজ্যে 12,000 কিলোমিটার পথ পুনঃসংস্কার ও নির্মাণের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পথশ্রী অভিযান প্রকল্পের ঘোষণা করেন। সেই মতো রাজ্য জুড়ে শুরু হয় পথশ্রী অভিযান। এদিন দক্ষিণ 24 পরগনার ফলতার দেবীপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় পথশ্রী অভিযানের মধ্য দিয়ে 2টি কংক্রিটের রাস্তার উদ্বোধন করেন ফলতা পঞ্চায়েত সমিতির সভাপতি জাহাঙ্গীর খান। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে ফিতে কেটে রাস্তা উদ্বোধনের কাজ করা হয়।
পথশ্রী অভিযান অনুষ্ঠানে যুবনেতা জাহাঙ্গীর খান বলেন, আগামী দিনে ফলতা বিধানসভা পশ্চিমবঙ্গের মধ্যে উন্নয়নের নিরিখে এক নম্বরে থাকবে। পাশাপাশি এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফলতা পঞ্চায়েত সমিতির সভাপতি জাহাঙ্গীর খান, ফলতা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক পারমিতা শীল সহ অন্যান্যরা। সেটা একটু মাথায় রাখবে, সেটা হলো আজকের আমাদের মাননীয় সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহোদয়া 2011 সালের পর থেকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হয়েছেন। তাই 2011 সালের পর থেকে আজকের 2020 এই 9টা বছর থেকে 10টা বছর হতে চলেছে। এর মধ্যে আমাদের মাননীয় সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহোদয়া যে কথাগুলো রেখেছিল প্রত্যেকটা কথার দাম কিন্তু দিয়েছে বা মূল্য দিয়েছেন সেটা আপনারা জানেন। উনি বলেছিলেন কন্যাশ্রী প্রকল্প করব, সেটাও আপনারা জানেন কন্যাশ্রী প্রকল্পে আমাদের ছাত্রীরা যারা পড়াশোনা করে তার নিশ্চয়ই তারা অবদান পাচ্ছে। উনি রূপশ্রী প্রকল্প করেছে, সেই রূপশ্রী প্রকল্পের মাধ্যমে যাদের যে ছাত্র পড়াশোনা করে বিবাহ সময় এসছে তারাও টাকা পাচ্ছেন। উনি শিক্ষাশ্রী করেছেন, সেটাও পেয়েছেন। উনি বার্তা ভাতা চালু করেছেন, সেটাও মানুষ পাচ্ছেন। উনি যুবশ্রী করেছেন, সেটাও মানুষ পাচ্ছেন। ব্যুরো রিপোর্ট, দ্য পিডি নিউজ। কর্মী সম্মেলন থেকে একজোট হয়ে লড়াইয়ের বার্তা জেলা তৃণমূল নেতৃত্বে। মানিকচক বিধানসভা তৃণমূলের তরফে আয়োজিত হলো বিধানসভা ভিত্তিক কর্মী সম্মেলন। বুধবার মানিকচক ব্লকের মথুরাপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দলীয় পতাকা উত্তোলন ও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে সম্মেলনের সূচনা হয়। আগত বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে দলীয় কর্মীদের চাঙ্গা করতেই এই সম্মেলন। দলীয় কর্মীদের একত্রিত হয়ে কাজ করে মানিকচক বিধানসভা জয় করিয়ে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করার বার্তা রাখেন উপস্থিত নেতৃত্বরা। রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ, সাম্প্রদায়িক সম্প্রীতি ও দেশের বিভিন্ন ক্ষেত্রে ভূমিকা, করোনার মধ্যে কাজ করা সহ নানান দিক তুলে ধরে আগামীতে সকলকে ঝাঁপিয়ে পড়ে কর্মীদের কাজ করার আহ্বান জানান জেলা তৃণমূল নেতৃত্ব। বিজেপি ক্ষমতায় এসেছিল, নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হয়েছিল। প্রধানমন্ত্রী হওয়ার আগে মোদীর কথা ছিল যে আমি ভারতবর্ষের মানুষের কাছে ভালো দিন নিয়ে আসবো, আচ্ছা দিন নিয়ে আসবো, প্রতিটা মানুষের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে দিব। তারা বলেছিল গরিব মানুষের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে দিবে। আজকে আমরা যারা সবাই এখানে আছি, কোনো ভারতবাসীর অ্যাকাউন্টে 15 টাকাও আসেনি, 15 পয়সা মোদি দিতে পারেনি। এখানে অনেক যুবকেরা আছেন যারা চাকরির জন্য আমরা চেষ্টা করছেন, যারা যুবকরা আছেন, বেকার ভাইরা আছেন, কোন বেকার ভাইদের চাকরির জন্য বলেছিল মোদি বছরে 2 কোটি বেকারের চাকরি দিব। 2 কোটি বেকারের চাকরি তো দূর, 2টো বেকারের চাকরি বিজেপি দিতে পারেনি। আজকে ভারতবর্ষের বুকে কৃষি বিল এনে ভারতবর্ষের চাষি সমাজ, কৃষক সমাজকে দুর্দশার মুখে ফেলে দিয়েছে, আত্মহত্যার দিকে ঠেলে দিচ্ছে বিজেপির সরকার। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, দ্য পিডি নিউজ। যাত্রী পরিষেবা জোর, বাগডোগরা বিমানবন্দরে তৈরি হচ্ছে নতুন টার্মিনাল, সম্প্রসারিত হচ্ছে বাগডোগরা বিমানবন্দর। দি এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার তরফে প্রায় 600 কোটি টাকা ব্যয়ে বাগডোগরা বিমানবন্দরে গড়ে তোলা হবে নতুন টার্মিনাল। সম্প্রতি রাজ্য সরকারের তরফে বাগডোগরা বিমানবন্দরকে 104 একর জমি দেওয়া হয়েছে, সেই জমিতেই এই নতুন টার্মিনাল ভবন তৈরি হবে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, বছরে প্রায় 1.5 কোটি যাত্রী ধারণের ক্ষমতা রাখবে বিমানবন্দরের এই নতুন টার্মিনাল ভবন। প্রসঙ্গত উল্লেখ্য, বাগডোগরা উত্তরবঙ্গের একমাত্র সচল এবং বাণিজ্যিক বিমানবন্দর। সম্প্রতি দেশের ব্যস্ততম বিমানবন্দরের তালিকায় 17 নম্বরে বাগডোগরার নাম এসেছে। 2014-15 সালে বাগডোগরা বছরে 10 লক্ষ যাত্রীর রেকর্ড পার করে। এর আগে 2010 সালে বায়ুসেনা ও রাজ্য সরকার এআইকে 23 একর মতো জমি দেয়। তাতে অত্যাধুনিক CAT-2 প্রযুক্তির ইনস্ট্রুমেন্টাল ল্যান্ডিং সিস্টেম বা ILS বসানো হয়। খারাপ আবহাওয়ায় এবং রাতের বিমান চলাচলের সমস্যা মিটতে বায়ুসেনাও 6টার পর বিমান ওঠানামার অনুমতি দেয়। বাগডোগরা একটি সামরিক বিমানবন্দর, এখানে ATC বায়ুসেনায় নিয়ন্ত্রণ করে। তারপর থেকে যাত্রীর চাপ বাড়তে বাড়তে বছরে 25 লক্ষ ছাড়িয়ে যায় এবং গত বছরে তা 30 লক্ষেরও ওপরে গিয়ে দাঁড়ায়। ক্রমশ বিমানের সংখ্যা এবং গন্তব্যও বেড়েছে।
তবে টার্মিনাল ভবনটি ছোট হওয়ার কারণে নানান অভিযোগ উঠেছিল বিমানবন্দরে যাত্রী পরিষেবা নিয়ে, যে কারণে বিমানবন্দর সম্প্রসারণের জন্য রাজ্য সরকারের কাছে জমি চায় এএআই। অবশেষে রাজ্য সরকারের তরফে জমি পাওয়ার পর বাগডোগরা বিমানবন্দর আধুনিকীকরণ ও সম্প্রসারণের কাজ শুরু হচ্ছে। ব্যুরো রিপোর্ট, দ্য পিডি নিউজ।